দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন না, কিন্তু রেশন চান। মানে লাইনে দাঁড়াবেন না কিন্তু রেশন চান, দুটোই চাই। আচ্ছা বলুন তো, 2016 সালে যখন মোদিজি নোটবন্দি করেছিল, ডিমনিটাইজেশন মনে আছে? নোটবন্দি, তার নোটবন্দির সময় আপনার লাইনে দাঁড়িয়েছিলেন? আপনার গচ্ছিত উপার্জিত সঞ্চিত টাকা আপনি কষ্ট করে কামিয়েছেন, তারপর লাইনে দাঁড়িয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পাল্টাচ্ছেন, ভাল লাগতো? ভাল লাগতো যে আমি কষ্ট করে কামিয়েছি ট্যাক্স দেওয়া টাকা, তারপর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাকেই পাল্টাতে হচ্ছে, ভাল লাগতো? কিন্তু তাও আপনারা কষ্ট করে করেছিলেন, আমি আপনাদের স্যালুট জানি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনারা ভেবেছিলেন হয়তো সত্যি আমরা যদি একটু কষ্ট করি তাহলে কালো টাকা আমাদের দেশ থেকে ধ্বংস হবে। কিন্তু তারপর দেখলেন কি, এ আরো বড় জুমলা। কালো টাকা ধ্বংস হওয়া তো দূরের কথা, কালো টাকা আরো বাড়লো, গরিব আরো গরিব হলো, বড় লোক আরো বড় লোক হলো। কিন্তু আপনারা যখন রেশনের দোকানে দাঁড়াচ্ছেন, তখন বলুন তো রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে আপনারা রেশন তো পাচ্ছেন, হ্যাঁ কি না? পাচ্ছেন তো। কিন্তু এখন আপনারা কি বলছেন যে আগামী 5 বছর আমরা বিনা পয়সায় রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াবো না, তাই তো? তাহলে আগামী দিন যদি মোদিজি দ্বিতীয়বার নোটবন্দি করে, তাহলে মোদিজিকে বলবেন তো আগের বার লাইনে দাঁড়িয়ে টাকা পাল্টেছিলাম, এবার আর লাইনে দাঁড়াবো না, টাকাটা বলো বাড়িতে গিয়ে দিয়ে যাবে, বলবে তো? বলবেন তো? তা মোদিজি করবে? করবে? করবে না। তা আপনারা ভাবছেন কি করে বাংলায় সম্ভব হবে যে আপনি লাইনে দাঁড়াবেন না কিন্তু রেশন আপনি পাবেন? কি করে ভাবছেন? বলছে দিদি কথা দিয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। আপনারাই একজনকে প্রধানমন্ত্রী করেছেন, আপনারাই একজনকে মুখ্যমন্ত্রী করেছেন, কিন্তু আপনাদের আস্থা ভরসা আর ভালোবাসার জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নয়, এটাই হচ্ছে পার্থক্য। চিন্তা নেই, দিদি আছে। তা আগামী 22 তারিখ তো ভোট আছে, লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন, যত কষ্ট হোক দাঁড়াবেন, দাঁড়াবেন, যত অসুবিধা হোক দাঁড়াবেন, যত গরম পড়ুক দাঁড়াবেন, লাইন যত লম্বা হোক দাঁড়াবেন, যত দীর্ঘায়িত হোক দাঁড়াবেন, নিজের ভোট নিজে দেবেন, দেবেন নিজের পরিবারের বন্ধু বান্ধব প্রিয়জনদের নিয়ে ভোট দিতে যাবেন, যাদেরকে চেনেন সবাইকে বলবেন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন, ঘাটপাড়ায় সূর্যোদয় করবেন, উন্নয়নকে জেতাবেন, বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবেন, বহিরাগতদের তাড়াবেন, দিদিকে জেতাবেন, ঘাটপাড়াকে জেতাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? ভাইরা পিছনে যারা আছো কথা দিচ্ছ? দিচ্ছ তো? আগামী 22 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, আগামী 22 তারিখ। আরে ভাই শুনলো, শুনলো, ফির তালি বেজানো, ঠিক আছে? 22 তারিখ আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, ভোট বাক্স খুলবে 2 তারিখ, তার পরের দিন কি 3 তারিখ, 3 তারিখ থেকে রেশনের দোকানও থাকবে না, লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছাবে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ছোট জায়গায় হোক, আপনাকে লাইনে দাঁড়িয়ে রেশনের দোকানের বাইরে আর রেশন নিতে হবে না। মমতা ব্যানার্জি কথা দিয়েছে, তার সরকারের প্রতিনিধি আপনার বাড়ির বাইরে গিয়ে রেশন সরবরাহ করে আসবে, দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে না, দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি চান, দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? থাকা কথা না কাজ? পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? তাহলে ভাটপাড়ার মানুষ এবার দিচ্ছে রায়, বাংলা নিজের আর ভাটপাড়া নিজের, ভাটপাড়া নিজের ছেলেকে চায় আর বাংলা নিজের মেয়েকে চায়। তাহলে আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী জিতু শকে আগামী 22 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। একদিন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, 5 বছর বাড়িতে বসে রেশন নেবেন একদিন, আর বোতাম টিপবেন এখানে, আওয়াজ যাবে দিল্লিতে তো পরের কথা,
আগে তো বাপ বেটা সিন্ডিকেট সে সব বোতাম টেপার পর বোতাম টিপবেন এখানে আর সিন্ডিকেট ভাঙবেন আগে তারপর তো কারেন্ট যাবে দিল্লিতে আর আপনাদের এক একটা ভোট আগামী দিন এই বহিরাগত বিশ্বাসঘাতক আর ধাপ্পাবাজগুলোর গালে এক একটা চড় এটা মাথায় রাখবে যারা আপনাদের সাথে প্রতারণা করেছে এবার তাদের যোগ্য জবাব দেওয়ার সময় এই সময় আর ফিরবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন এবং নিজের এলাকার কথা ভাবুন আগামী দিন যেন ভাটপাড়ায় আর কোনোদিন বোমের শব্দ না শুনতে পাওয়া যায় আগামী দিন ভাটপাড়ায় কোনোদিন যেন মস্তানদের দাপাদাপি আর শুনতে পাওয়া না যায় বন্দুকের গুলির আওয়াজ যেন শুনতে না পাওয়া যায় ভাটপাড়ার প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা জায়গায় যেন শান্তি বিরাজ করে সম্প্রীতি বিরাজ করে উন্নয়ন বিরাজ করে আগামী 22 তারিখ সেই সিদ্ধান্ত আপনাদের সকলকে নিতে হবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ভালোবাসা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম